মাই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য শেখানোর জন্য এবং এটা আর একবার নতুন করে বোঝানোর জন্য যে প্র্যাকটিস অব মেডিসিনের নলেজ না থাকলে তুমি কোথায় কোথায় ভুল করবে কোথায় কোথায় রোগীকে আশ্বস্ত করবে সব ঠিক করে দেবো বলবে অথচ ইউ ডু নট নো ইউর স্কোপ অ্যান্ড লিমিটেশন ফর নোয়িং দি স্কোপ অ্যান্ড লিমিটেশন তোমার একটি আর জানতে তোমার লিমিট জানতে তোমাকে প্র্যাকটিস অফ মেডিসিন সার্জারি গাইনি এসব অ্যালাইড সাবজেক্টগুলোর নলেজ থাকতে হবে এই বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যে কোনো কারণে নর্মাল ডেলিভারি লোকাল হসপিটালে লেট হয়েছিল দেয়ার ওয়ার ল্যাক অফ অ্যাডিকুয়েট অক্সিজেন ব্রেনে অক্সিজেন দেয়নি ব্রেনের ডেভেলপমেন্ট হয়নি সেই বাচ্চাকে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে আজ আমার কাছে আনা হয়েছে দ্যার ইজ এ রিপোর্ট দ্য রিপোর্ট সেজ দ্যার ইজ সেরিব্রাল ল্যাট্রুপি সেরিব্রা ল্যাট্রুপি নেই আগের দিনে আমি ফেসবুকে অ্যানাটমি পড়িয়েছিলাম ঠিক এবারে বুঝলে সেখানেই বলেছিলাম দি ওই আজকে যারা ভিডিওটা দেখছো যারা নিয়মিত আমার ফলোয়ার আছে আমার ফেসবুক বন্ধু আছে তারা তিন দিন আগেই কাততালীয়ভাবে ঠিক তিন দিন আগেই ফেসবুকে ব্রেনের উপর একটা লেখা দিয়েছিলাম হুবু মিলিয়ে নাও বলেছিলাম যে হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কটিক্স যেখান থেকে সব কিছু পরিচালিত হয় কন্ট্রোল হয় মেনটেন হয় রেগুলেট হয় সেই জায়গা শুকিয়ে গেছে সেরিব্রালিকাটাল অ্যানোক্সিয়া অ্যানক্সিয়া মিনস ল্যাক অফ অক্সিজেন অক্সিজেন পায়নি তার জন্যে ইসিমিক ইসিমিক ব্রেন ব্রেনে রক্ত পায়নি ব্রেন শুকিয়ে গেছে কাজ করছে না কাজ করবে না একটা সো দিস ইজ ট্রিটমেন্ট উই ক্যান ট্রাই আমরা চেষ্টা করবো কতটা ইমপ্রুভ করতে পারি কিন্তু এই বাচ্চাকে সহজ সরল কথাটা এর বাবা মাকে বুঝিয়ে বলতে হবে বাচ্চা আরোগ্যের আশা খুব কম তোমাদের আবার প্রেগনেন্সি অন্য বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে এই বাচ্চার সুস্থের আশা খুবই কম কষ্ট পাবে কষ্ট পেলো সত্য কথাটা আমাদের বলতে হবে তবু আমরা চেষ্টা করবো যতটা সম্ভব কিছু করা যায় কি না যখন কাদা দিয়ে একটা মূর্তি গড়া হয় সেই সময় যদি ডিফেক্ট থেকে যায় সে ডিফেক্ট তো আর ঠিক করা যাবে না বাচ্চা ব্রেনে অক্সিজেন পায়নি এখন তুমি যদি প্র্যাকটিস মেডিসিন না জানতে এদেরকে মিথ্যা আশ্বাস দিতে যে সব ঠিক করে দেব ক্যালকেরিয়া বে সিমটম আছে আমরা দেবো মাথাটা ঘামছে কনস্ট্রেশন আছে মাইল ডিলেট তো এখানে মানে ডিজিজ সিমটম নয় এটা কমন সিমটম এইখানে মাইল স্টোনস ডিলেট বলে ক্যালকেরিয়া কার ব্যারাইটে কারসব নিয়ে যদি লাফালাফি নাচানাচি করো সে নাচানাচি তোমার বৃথা হবে তার কারণ দিস ইজ দ্য কমন সিমটম অফ ম্যাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেন ব্রেনের ডেভেলপমেন্ট নেই কিন্তু ব্রেন ঠিক আছে ব্রেনের ডেভেলপমেন্ট আছে দ্যার ইজ নো সেরিব্রাল অ্যাক ট্রফি ব্রেন শুকিয়ে যায়নি ব্রেন অক্সিজেন পেয়েছিল তারপরেও ঠিক মতন ফাংশানগুলো হচ্ছে না দ্যাট ইজ দ্য স্টেজ অফ ক্যালকেরিয়া কার দ্যাট ইজ দ্য স্টেজ অফ সিপিলাইনাম মেডোরিনাম ব্যারেটে কার কিন্তু তো জন্মের পরেই ব্রেনে অক্সিজেন না পেয়ে ব্রেন কোনো কাজ করছে না তাই দ্য চাইল্ড ক্যানট হোল্ড অফ দ্য হেড মাথা তুলতে পারছে না ক্যান নট স্পিক কথা বলতে পারে না ক্যান নট ক্রাউলিং হামাগুড়ি দিতে পারে না ক্যান নট টিং পায়ে পায়ে হাঁটতে পারে না সো ডিস্টারবেন্স শুধু তাই নয় পরীক্ষা করে দেখলাম দ্যার ইজ নো ভিশন অফ দ্য চাইল্ড দ্য চাইল্ড হ্যাজ হ্যাজন সো দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টোটালি ডিজেনারেটেড

যারা অতীন্দ্রিয় শক্তি অতিন্দ্রিয় শক্তি ভাইটাল ফোর্স নিয়ে প্যান্টটা টেনে টেনে তুলছে তারা এইসব বুঝবে না জানবে না খালি অতিন্দ্রিয় শক্তি আর মায়াজম দুটো শক্ত নিয়ে দুটো শব্দ নিয়ে কেতাবি দুটি শব্দ নিয়ে বাঁদর নৃত্য করে বাড়াবে। কিন্তু রোগ সম্বন্ধে জানবে না রোগের চিকিৎসা বুঝবে না how to tackle the case how to manage the case how to treat the case how to study the case how to behave with the parents or guardians they do not know tarasudujane mayajam so this is the case beyond our treatment as the case is, cerebral atrophy, and once the central nervous system is atrophied, it is very difficult to regenerate. because central nervous system once degenerate, it never regenerates. chance is very less. it is called sir Wallerian's regeneration and degeneration theory. however, for the symptoms, কাভারিং ক্যালকেরিয়া কার উই আর প্রেসক্রাইবিং ক্যালকেরিয়া কার্বিন ফিফটি মেডিসিমাল পোটেন্সি লেট সি দ্য রেজাল্ট কারণ হোমিওপ্যাথি অনেক সময় অসাধ্য সাধন করতে পারে আমরা দেখেছি যদি কিছু ইম্প্রুভ হয় আমার হাত যশ এদের ভাগ্য এবং উপর আর আশীর্বাদ